গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করবো সবাই ভালো আছো সুস্থ আছো এবং স্বাভাবিক আছো আমিও ভালো আছি আজকে যেরকমটা বলেছিলাম বেরোবো এখন বাজে হচ্ছে নটা পনেরো আর সব মোটামুটি সাড়ে আটটার সময় আমার হয়ে গেছে ওর জন্য ভাত করলাম আর ও কাতলা মাছ ওই টিফিন বক্সে বসিয়ে ভাপাও করতে বলেছিল ওটা করেছি বলেছি তো একা যখন খাবে তখন ব্লগ করে রাখবে তো আমি জানি না কতটাও কি করবে একা আদাও খেতে উঠবে কিনা আমার সেটাও সন্দেহ আছে আমি আবার সবকিছু প্লাস্টিকের টিফিন বক্সে রেখে গেলাম যাতেও মাইক্রোভেনে দিয়ে গরম করে নিতে পারে ও তো সব আবার গরম গরম খাওয়া অভ্যেস তো ওটাই করে রেখে গেলাম ও জাস্ট মাইক্রোওভেনে ঢুকে জাস্ট দু মিনিটের জন্য ঘুরিয়ে নিলেই গরম হয়ে যাবে আর মামুনির কাছে স্নান তারপর পাপা যাবে তারপর আমি করবো কারণ মামুনিকে সবার আগে দিলাম কারণ মামুনি শাড়িও পরবে আর তার আগে পুজোটাও দেবে ওই জন্য আর আমি তো কুর্তি পরবো আমার তো মিনিট আজকে রেডি হয়ে যাবো আমি তো ওই জন্যে চলো বেরোনো যাক আর আদৌ ওখানে গিয়ে আমাদের বিয়ের সময় হয়েছিল এখানে এই বাড়িতে একটা নিয়ম আছে শুভ না হ্যাঁ শুভচনী সত্যনারায়ণ পুজো হয় একুশখানা পান কলা এইসব দিয়ে হয় আমার বিয়ের টাইমেও আমার হয়েছিল তো ওটাই আজকে ইনারও হবে তো ওই জন্য ওই পুজোতেই ডেকেছে আর কি তো সেখানেই যাব তো চলো যাওয়া যাক আগে মানে যাওয়া যাক নয় আগে স্নান দান করি রেডি হই তারপর আবার তোমাদের সামনে আসবো কতটা কি ব্লগ করতে পারবো জানি না কারণ ওখানেও তো সবাই আজকে আসবে সব জায়গায় আমি ভ্লগ বানাচ্ছি এই জিনিসটা আমার বলতে খুব একটা খারাপই লাগে আর যেহেতু চ্যানেলটা ছোট তাই তো লজ্জা লাগে খারাপ লাগে না মানে একটু লজ্জাই লাগে তো চলো আমি রেডি হয়ে গেছি আর কালকে বললাম না আমি এই গানেরটা পড়তে খুব ভালোবাসি এই পাইলের এই যে পড়েছি আজকে আমি এই গানেরটাই আর কানেরখানে সেরকম কিছু পড়িনি এখান থেকে রোদ আসছে বলে ভালো লাগছে তো রেডিও হয়ে গেছে এই কুর্তিটা সেই ভাই না রাখি পূর্ণিমাতে ভাইয়া দিয়েছিল আজকেই ফার্স্ট পরলাম কোথাও পড়ে যাওয়ার এর আগে সুযোগ হয়নি তো সুযোগ হয়নি বলবো না মানে পড়ে হয়ে পরে হয়ে ওঠেনি আর কি তো আমি নিয়ে এসেছিলাম ওখান থেকে এবার আসার সময় তো সেই কুর্তিটাই পরেছি আর আমার কিছুই ফিটিংস ফিটিংস করতে হয়নি একদমই ফিট হয়েছিল তো চলো আজকে যা যাক আর এই জ্যাকেটটা তো তোমরা দেখেইছো নেভি ব্লু জ্যাকেটটা তো চলো যা যাক সোয়েটার পরে পড়তে পারতাম না টোল নিতে হবে ফুটির টুপি আছে কোনো রকম কাঞ্চাপাতি চলে আসতে পারে তোমাদের সাথে সেই কথা হয়েছিল সকালবেলা মানে বেরোনোর টাইমে তারপরে আর কথা হয়নি যেরকমটা বলেছিলাম ওখানে গিয়ে নিজেদের মতো নিজেরাই গল্প করেছি তারপর এই যে ইনি ইনি আজকে মানে কাজের এতটাই প্রেশার ছিল যে খাওয়াই হয়নি মানে এর জন্য আমি বাটিতে করে কাটলাম আজ ভাপা করে গেছিলাম আর ভাত খাইনি আড়াইটার সময় যখন ওখানে খাওয়া দাওয়ার পর ফোন করলাম ওকে আমি যে তোমার কি খাওয়া হয়ে গেছে বলছে না আজকে আমার টাইমই হয়নি তো আবার ফোন করলো তোমরা কখন আসবে তো ওরকম মামুনি বললাম তো সন্ধ্যের সময় যাব তো ওখান থেকে আমি একাই লাস্টে চলে এলাম তখন পৌনে তিনটে বাজে আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম বরনগর আস্তে আস্তে মোটামুটি সাড়ে তিনটে বেজেছে তারপর ওকে আমি মাইক্রোভেনে গরম করে খাবার খাওয়াই আর তারপর থেকে আমি নিজেই একটু শুয়ে গেছিলাম এখনো শুয়ে আছি দেখতে পাচ্ছি তো আমি মাঝে উঠেছিলাম সকাল থেকে দুপুরে বাসনগুলো সব মেজেছি মেজে মামনি তারপর ঢুকলো চা করলাম তারপরে এসে আবার শুলাম মানে মামুনি গল্প করছিল মামুনিও গেছে একটু ঘরে শুতে আজকের ওখানে খেয়েছি আমরা ওখানে যেহেতু আজকে সত্যনারায়ণ পুজো ছিল বলে আমি শুভচনী সত্যনারায়ণ পূজা একটা হয় আহ এখানে মানে এ বাড়ির নিয়ম আর কি তো ওই জন্যে ওখানে দাঁড়ো একটু উঠে বসে নিয়ে আমার ব্যথা হয়ে গেছে তো ওখানে আজকে নিরামিষ খাইয়েছে ওখানে আমরা খেয়েছি হচ্ছে পোলাও আলুর দম ফুলকপি রোস্ট বা রস এরকম একটা বেগুনি আর চাটনি পাপড় রসগোল্লা এই ছিল আজকে ওখানে খাবার সাথে একটুখানি পাঠিয়েও দিয়েছে আজকে রাতে বানাবো ভাত আর মামুনিকে ওটস বা ডালিয়া কিছু একটা বানিয়ে দেবো আর ভাত ডাল আলু চোখা ডিমের অমলেট এটাই করবো আজকে রাতে ঠিক করে রেখেছি মাথাটা না কেমন ঝিমঝিম জিম করছে ভাল লাগছে না ওই জন্য শুয়ে রয়েছি ভাল লাগছে না খুব একটা ভালো লাগছে না মাথাটাও কেমন ধরেছে ধরেছে আর কয়েকটা হ্যাচিও হলো বুঝতে পারছি না আবার ঠান্ডা ফান্ডা লাগছে কিনা খুবই ভয় লাগছে দু তারিখ বান্ধবীর বিয়ে আছে এখন সুস্থ থাকতে হবে তো এই আর কি যদিও মানে দু তারিখ বিয়ে বাড়িটা নিয়ে আমার একটু আনন্দ আনন্দ আছে যেহেতু বান্ধবীর বিয়ে তারপর সাত নয় বিয়ে বিয়ে আছে সাত তারিখটা আমি বলতে পারছি না ওখানেও হয়তো মামুনি পাপাই যাবে কারণ সাত তারিখ বদযাত্রী যেতে হবে বেশি দূরে নয় দমদমে কিন্তু আমি আর মামনি মনে হয় আমি আর ওর বোধহয় হবে না মামনি আর পাপাকেই মনে হয় যেতে হবে এখনো ঠিক হয়নি ওটা কিন্তু ও আর আমি যাবো না এটা ড্যামশিওর মনে হচ্ছে কারণ ওর কাজ আছে ওই জন্যে ন তারিখ স্কুল মাঠেই হবে ওই দাদারই আর কি রিসেপশন যার বদযাত্রীর কথা বলছিলাম তো ওই দাদারই রিসেপশন ওখানে ন তারিখ স্কুল মাঠে অসুবিধা হবে না আর দু তারিখ যেহেতু ওরও বান্ধবীর বিয়ে আমারও বান্ধবীর বিয়ে তাই ডিসাইড করা হয়েছে এখান থেকে বেরিয়ে প্রথমে যেহেতু স্কুল মাঠে হবে ওর বান্ধবীর বিয়ে তো ওখানে আগে দেখা করবো সবার সাথে ওখানে দেড় দু ঘন্টা থাকবো তারপর আমি আমার বান্ধবীর বিয়েতে যাব এই আর কি তো চলো আবার যখন রাতে রান্না করতে যাব তখন তোমাদের সাথে অবশ্যই দেখা করবো আমি আজকে কিভাবে আলু চোখা বানাই মানে আলু ভর্তা চোখা অনেকে অনেক কিছু বলে অনেকে পেঁয়াজ ভেজে নিয়ে মানে লঙ্কা টঙ্কা ভেজে নিয়ে আলু মধ্যে দিয়ে মাখে কিন্তু আমি সেরকম ভাবে করি না আমি কিভাবে করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। মানে কাজ নেই তো ভাজ আজকে আমার ব্লগ হয়নি ব্লগটা বাড়াতে হবে তাই জন্য এটা করা আর কিছুই নয় কিন্তু তোমরা আমার ভ্লগ দেখছো না কদিন তোর এটাও একটা সমস্যা তো চলো রাতে যখন করব তখন তোমাদের সাথে শেয়ার করবো রাতের রান্না কমপ্লিট হয়ে গেছে ধনে পাতা দিয়ে ডাল মুসুর ডাল আলু চোখাটা এরকম আর এখানে হচ্ছে মামুনির ডালিয়াটা এখানে ডিমটাকে গুটে রেখে দিয়েছি জাস্ট খাওয়ার আগে ভাজব আর এখানে রাতে দুধটা গরম হবে ব্যাস দাদি হয়ে যায় তো চলো এখন ঘরে যাই একটু ফ্রেশ হয়ে হয়ে গেছে সবটাই আলু না হয়েছিল গেছি হ্যাঁ তোমরা তার আগে না কালো জিরে ফোড়ন দিতে পারো মানে শুকনো লঙ্কার সাথে খেতে আরো বেশি ভালো লাগবে কালো জিরে আজকে আমার কাছে ছিল না তো ওই জন্য আমি দিতে পারিনি কালো জিরে ফোড়ন দিলে আরো বেশি খেতে ভালো লাগবে তো আমি এভাবেই করি তোমরা করে দেখতে পারো ভালো লাগে খেতে যদি কাঁচা হয় একটু কাঁচা পাকা কাঁচা টক টকটক হয় বেশ ভালো লাগে খেতে তো আজকের খাওয়াটা হয়েছে সত্যি কথা বলতে হালকা পাতলা খাওয়া মাঝে মধ্যে ভালোই লাগে যেহেতু দুপুরবেলা মানে আমরা রাতে রুটিই খাই তোমরা জানো আর আজকে আমার ঠিক রুটিটা করতে ইচ্ছেও করছিল না দুপুরবেলা পোলাও উঠোয়ালাও খেয়েছি তো ওই জন্য মনে হলো ভাতটাই আর পাপাও সকালে রুটি খেয়েছে টিফিনের রুটি নিয়ে গেছে তাই ভাতটাই করা হলো এই আর কি আর ও আমি এসে খাইয়েছি সাড়ে তিনটে পনেরো চারটে বেজে গেছে ওরও খাওয়াটা ঠিকভাবে হয়নি বলে আজকে রাতে ভাতটাই হয়ে গেল তো চলো আজকের মতো এখানেই শেষ করছি কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে আর ভিউজ কেন কমে যাচ্ছে আমি সত্যিই যাই না এই প্রশ্নটা তুলতেও চাই না হয়তো ভালো লাগাতে পারছি না বা কিছু যাই হোক না কেন তো আমার কাজটা তোমাকে করতেই হবে আমি করে যাচ্ছি এই আর কি তোমাদের উপর শুধু এটুকুই ভরসা রয়েছে আশা রয়েছে যে আবারও সবটা আমার ঠিকঠাক হবে তো চলো আজকে যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো যদি মনে হয় যে হ্যাঁ ভালো লাগছে তাহলে প্লিজ ভালোবেসে পাশে থেকো আর যারা অলরেডি আমার চ্যানেলে আছে তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকো তো চলো আজকের মতো টাটা গুড নাই